কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নামছে বাংলাদেশ। জয়ের লক্ষ্য হাভিয়ের কাবরেরাস দলের। এক সপ্তাহ পরেই ভারতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকায় এক সপ্তাহের ট্রেনিং ক্যাম্প করে গত ১০ জুন কম্বোডিয়া যায় জামাল ভূঁইয়ারা। গত সোমবার সেখানকার স্থানীয় ক্লাব টিফটি আর্মির বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস তো আছেই, সঙ্গে কম্বোডিয়াও চেনা প্রতিপক্ষ তাদের। গত বছরের সেপ্টেম্বরে রাকিবের একমাত্র গোলে কম্বোডিয়াকে হারিয়েছিল কাবরেরার দল। এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে খুশি ফুটবলাররা। ৩০,০০০ ধারণ ক্ষমতার নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। কম্বোডিয়াকে হারিয়ে সাফ মিশনে নামতে চায় দল। বি গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে।